হে গাইস, হোয়াটসঅ্যাপ! আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের সাথে আমার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে পড়া রুটিনটা আছে সেটা শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। সন্ধ্যাবেলায় বেশিরভাগ স্টুডেন্ট পড়াশোনা করে, তবে আমার মতো কিছু কিছু স্টুডেন্ট আছে আমি জানি যারা সন্ধ্যাবেলায় মোটেও পড়তে চায় না, যাদের সন্ধ্যাবেলায় পড়তে বসতে মন চায় না। আসলে আমি সকালবেলায় বেশিরভাগ পড়াশোনাতে মন বসাতে পারি, সেজন্য সকালবেলা আমার পড়া রুটিনটা কিন্তু অনেক সুন্দরভাবে আমি গুছিয়েছি, যেটা তোমাদের সাথেও শেয়ার করেছিলাম। তবে সন্ধ্যাবেলায়ও পড়ার কিছু নিয়ম আছে যা আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের এই ব্লগটি আমি বিকাল থেকে শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ বিকালে একটা রোদ আছে, সেই রোদটার সামনে আমি বসে গিয়েছি আর খুব ভালোই লাগছিল, কারণ একটু আগেই একটু বৃষ্টি পড়েছে, তো ভালোই লাগছিল রোদ ওঠার পর। তিন বোন মিলে শাড়ি পরে চলে গিয়েছিলাম ছাদে আর অনেক ছবি তুলেছি। তারপর বাসায় চলে এসেছি আর এখানে চিকেন ফ্রাই করে নিয়েছি। একটা আস্ত চিকেন বাইরে থেকে এনে পুরোটাই ফ্রাই করে নিয়েছি নর্মাল নর্মাল পিসে, দেখতেই পেয়েছো তো। সেগুলো সস দিয়ে খাওয়া শেষ, আর খাওয়ার পরে দেখছি আব্বু বাইরে থেকে এখানে আমাদের পছন্দনীয় কিছু মিষ্টি এসব নিয়ে এসেছে, তো এগুলো খেয়ে পড়ার টেবিলে চলে যাব। তবে তার আগে একটা কথাই বলবো, যখনই পড়তে বসো সব সময় চেষ্টা করবে ভরা পেটে পড়তে বসতে যে কোনো খাবার খেয়ে। তবে এমন কোনো খাবার খাবে না যেগুলো খেলে তোমার ঘুম আসবে, যেমন ভাত জাতীয় খাবার। ভাত খেয়ে যদি পড়তে আসো তাহলে অবশ্যই ঘুম আসবে, তো চেষ্টা করবে এমন কোনো খাবার খেতে যেগুলো খেলে ঘুম আসে না এবং দীর্ঘ সময় পেট ভরা থাকে, যেমন দই কর্নফ্লেক্স। এই খাবারগুলো খেলে কিন্তু দীর্ঘ সময় ধরে পেট ভরা থাকে, ক্ষুধা পায় না। আর বারবার ক্ষুধা পেলে কিন্তু পড়ার টেবিল থেকে আমাদের উঠে যেতে হবে, আর এটা কিন্তু আমাদের পড়ার মনোযোগটা নষ্ট করে দিবে। নাস্তা করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি, তারপর বাসায় চলে এসেছি। এসেই সবার প্রথমে মোবাইল আইপ্যাড সবগুলো চার্জে লাগিয়ে দিচ্ছি, তারপর আমি পড়ার টেবিলে চলে যাব। আর বাইরে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা খুব সুন্দর একটা সিনারি দেখা যাচ্ছিল, মুগ্ধ হয়ে আমি সেটাই দেখছিলাম আর আমার পরিবারের সবাই দেখছিল। যাই হোক, এবার পড়ার টেবিলে চলে আসব। আর আজকে আমি রুমের সবগুলো লাইট অফ রেখেছি, কারণ এখানে রুমে ছোটো বোন শুয়েছিল, তার যেন ডিস্টার্ব না হয় সেজন্য আমি লাইট রুমেরটা অফ রেখেছি। আর আমার এভাবেই কিন্তু শুধুমাত্র ল্যাম্প যেটা আছে পড়ার টেবিলে সেটা জ্বালিয়ে পড়তেই ভালো লাগে, তো এখানে দুটো লাইট আমি জ্বালিয়ে দিয়েছি আর এটাতেই আমার হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। যেহেতু পড়ার টেবিলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কলম খাতা সবগুলো রাখা আছে, সেজন্য আমার বারবার পড়ার টেবিল থেকে উঠতে হবে না। তোমরাও চেষ্টা করবে বই খাতা কলম পেন্সিল সবগুলো নিয়ে বসতে। আর আমি তো আজকে জানি আমার রুটিন অনুযায়ী আমি কোন কোন সাবজেক্ট পড়ব, সেজন্য আমি সেই বইগুলো আমার সাথেই নিয়ে নিয়েছি। যেহেতু সকালবেলা আমি অ্যাকাউন্টিং করি আর অ্যাকাউন্টিংয়ে আমি 2 থেকে 3 ঘন্টা সময় দিই, সেজন্য সন্ধ্যায় আমি আর অ্যাকাউন্টিংটা নিব না। এবার আমি নিয়ে নিয়েছি বাংলা, যেহেতু আমাদের পরীক্ষা চলছে আর এই সময়টাতে আসলে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে পড়ার সময় নেই, সেজন্য আমি শুধুমাত্র যে মডেল টেস্টগুলো আছে আর বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছিলো বিভিন্ন ইউনিভার্সিটিতে সেগুলোই দেখব। আর সেগুলো রিভিশন দিলেই হয়ে যাবে, কারণ কিছুদিন আগে আমাদের টেস্ট পরীক্ষা হয়েছিল, সেই সময়টাতে আমি আসলে আমার যতটুকু সম্ভব হয়েছে সব পড়েই রেখেছিলাম, এবার শুধুমাত্র রিভিশন দিব। এই জন্যই আমাদের সবসময় পরীক্ষার আগেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করা উচিত, তাহলে পরীক্ষার সময় অত বেশি প্রেশার পড়ে না। আর যদি সারা বছর না পড়ে থাকো তাহলে পরীক্ষার সময় দেখবে পড়তে পড়তে মাথাই উলটপালট হয়ে যাবে, সেজন্য সবসময় চেষ্টা করবে সিলেবাস আগে শেষ করতে। আর কিছু কিছু আসলে প্রশ্ন ছিল যেটা আমার কাছে কঠিন মনে হচ্ছিল, সেগুলো আমি বারবার মেমোরাইজ করার চেষ্টা করছিলাম, তারপর আমি না দেখে সেগুলো লিখে রাখছিলাম খাতায়, এতে করে আমার এটা মনে থাকবে আর ভুলে যাব না। এই কাজটা তোমরাও করতে পারো, যাদের কোনো প্রশ্ন কঠিন মনে হয় সেটা বারবার বুঝে বুঝে পড়বে,
তারপর না দেখে লেখার চেষ্টা করবে, দরকার হলে একবার দেখে দেখে লিখবে, তাহলে এটা তোমার মাইন্ডে খুব ভালো করেই সেট হয়ে যাবে। তো আমিও চেষ্টা করি এই ধরনের কাজগুলো করতে, যেন আমার মনে থাকে। 1 থেকে 2 ঘন্টা এই সাবজেক্টটা আমি খুব ভালো করে পড়ব, তারপর আমি আমার খুবই পছন্দের একটা সাবজেক্ট আছে সেটা নিয়ে নিব, সেটা হচ্ছে ব্যবসায় ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা এই সাবজেক্টটা আসলে আমার 9-10 থেকে অনেক বেশি পছন্দনীয় ছিল, এখনও খুবই ভালো লাগে এই সাবজেক্টটা। এই সাবজেক্টটা আসলে আমি অনেক এনজয় করে করে পড়ি, অনেক বুঝে বুঝে পড়ি, যার জন্য আমার খুবই ভালো লাগে। তো সেটাও আমি নিয়ে নিয়েছি এরপর, আর সেটাও আমি 1 থেকে 2 ঘন্টা সময় দিব। আর আজকে শুধুমাত্র আমি 2টো সাবজেক্টই পড়েছি, তারপর পড়া থেকে উঠে যাব কারণ ডিনারের সময় হয়ে গিয়েছিল। তো এখন যে লাইটগুলো অন করেছিলাম সবগুলো লাইট অফ করে আমি চলে যাব ফ্রেশ হওয়ার জন্য। আজ অনলাইনে আপু খাবার অর্ডার দিয়ে দিয়েছিল, তো খাবারগুলো নিয়ে এসেছে, রিসিভ করছিলাম, আর এবার খেয়ে নিব। আজকে আর বাসায় কোনো কিছু রান্না করা হয়নি, এটাই খেয়ে নিব যা অর্ডার করা হয়েছে। আর এই খাবারটাও আমার খুব পছন্দের ছিল, সাথে তো আছে বাদামের শরবত। যাই হোক, ডিনার করে আমার যে দৈনন্দিন রুটিন আছে সেই রুটিনটা ফলো করে নিয়েছি। আর এখানে আব্বু আইসক্রিম কেক এনেছে, এটা খেয়ে ঘুমিয়ে পড়ব। আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের অনেক ভালো লেগেছে, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।